নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ 10। শুরু করছি নিউজ হেডলাইনস। এনআরএস থেকে ভোর রাতে রোগী উধাও, প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। রোগী আরামবাগের এক বয়স্ক মহিলা। কাকদ্বীপ থেকে পায়ে হেঁটে কলকাতা, 21 জুলাই সমাবেশে যোগ দিতেই ধর্মতলার পথে দুই তৃণমূল কর্মী। ঝাড়খণ্ডে নৌকাডুবি, একই পরিবারের 8 জনের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে মার্কাচু থানা সীমানার 5 খেরো ড্যামে। মাঙ্কিপক্স আতঙ্ক, কেরালায় মিলল দ্বিতীয় আক্রান্তের খোঁজ। সৌদি আরব ফেরত এক ব্যক্তির শরীরে মিলল নয়া ভাইরাসের সংক্রমণ। লাদাখে অচলাবস্থা কাটাতে বৈঠক ভারত চীনের। 16তম ভারত চীন কর্পস কমান্ডার স্তরের বৈঠক রয়েছে রবিবার। 16তম বৈঠকে বসছেন দুই সীমান্তের উচ্চপদস্থ সেনারা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ঋষি সুনাক, 115টি ভোট পান তিনি। নির্বাচনে 3টি ধাপে এগিয়ে রয়েছেন ঋষি সুনাক। আর্থিক সংকটের মোকাবেলায় বাংলাদেশে এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত। প্রতিদিন দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী এই লোডশেডিং পরিস্থিতি চলতে পারে। সিঙ্গাপুর ওপেনের চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, চীনা প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি জিতলেন তিনি। চলতি মাসের শেষে কমনওয়েলথ গেমসে নামবেন তিনি। কোভিড গ্রাফে স্বস্তি, নিম্নমুখী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 15,528 জন। ফের নিম্নচাপের ভ্রুকুটি, বাড়তে পারে বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। নিউজ হেডলাইনস এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে। টিভি নিউজ 10 দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলে 260 নম্বর চ্যানেলে। টিভি নিউজ 10, আপনারা মানে আমরা। নমস্কার।